ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে পবিত্র কোরআন শেষ করে তার ওসিলায় দোয়া করা যাবে কিনা, যেহেতু নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায়, এ সম্পর্কে বানী ইসরায়েলের ঘটনা বর্ণনা আছে, যেগুলো যে ব্যক্তিরা পাহাড়ের গর্তে ফেঁসে গেছিলো। তো বিষয় হচ্ছে হাদিস রয়েছে কিছু, কিন্তু হাদিসগুলো সহি নাই। একটি হাদিসে যেমন রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যখন শেষ করতেন সেই সময় নিজের পরিবারের লোকেদের সমবেত করে দোয়া করতেন। ইবনে আশাকির সুনানে দারিমি 2 খণ্ড 276 পৃষ্ঠা 236 পৃষ্ঠা, তাবারানি হাদিস নম্বর 674। কিন্তু এই হাদিসের রাবিগণ মজবুত নয় বলে অনেক রিজাল্টবিদ জানিয়েছেন। তাছাড়া এই হাদিসের মধ্যে কোনো নির্দিষ্ট দোয়ার কথা বলা হয়নি যে কোন দোয়া করতেন, বা হাত তুলে করতেন না হাত না তুলে করতেন। তারপরে অন্য আরেকটা হাদিসে রয়েছে, রসুল সাসন যে নাকি বলেছেন যে কোরআন মজিদের প্রত্যেক খতমের শেষে দোয়া কবুল হয়। ইবনে আশাকির হিলিবাদুল্লা ওয়ালিয়া 7 খণ্ড 260 পৃষ্ঠা, এ হাদিসটিও জয়ীফ এবং আমলের অযোগ্য। তাহাকিক বিশ্ববিখ্যাত রিজালবিদ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই জয়ীফুল জামিয়া সাগির জয়ীফ হাদিস নম্বর 3819, সিলসিলা জয়ীফা হাদিস নম্বর 1224। তাই কোরআন মজিদ খতমের শেষে আমাদের উপমহাদেশের বিভিন্ন কোরআনের মধ্যে যে খতমের দোয়াগুলো আবার জড়ানো কিছু দোয়াগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মন গড়া, এই সমস্ত দোয়া পড়া যাবে না। এমনকি তারাবি নামাজের খতমের কোরআনের দ্বারাও যেসব দোয়া করা হয় সেগুলো করা যাবে না। তো বিষয় হচ্ছে যে কোরআন শেষ করলেন, কোরআন শেষ করার পরে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে যে কোরআনের আমার পঠন পঠনের মাধ্যমে ভুল হয়ে গিয়েছে কিনা, যেটা বৈঠকের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করছেন, উযু শেষ হয়ে যেটা পড়া হয়, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা পড়বেন, এটাই যথেষ্ট। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি খাস করে দোয়া করতে পারেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে ইবাদত করেছি, কোরআন মজিদ পাঠ করেছি, এটা নেকির উদ্দেশ্যে এবং আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে, থেকে জ্ঞান লাভ করার উদ্দেশ্যে। অতএব এটা যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি পাঠ করে থাকি, ইবাদতটা করে থাকি, তাহলে আপনি আমার এই দোয়াটা কবুল করুন বলে দোয়া করতে পারেন।